হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব হট অ্যান্ড স্পাইসি নুডলস। তোমরা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখো, আর এই রকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম, এরপর এখানে আমি নুডলসগুলো দিয়ে দেবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। এই সময় আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। নুডলসটা পুরো সেদ্ধ হয়ে এসেছে, একটা হাত দিয়ে আমি দেখিয়ে দিই। এই যে, এখন আমি এটা নামিয়ে নেব। এরপর আমি নুডলসটা ভালো করে ছেঁকে নেব। এখানে আমি সবজিগুলো সব কেটে রেখেছি। এখানে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর। এরপর আমি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, কিছুটা রসুনের কুচো দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজের কুচো দিয়ে দিচ্ছি এখানে। অল্প মতো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি। এরপর বাকি সবজিগুলো সব আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর কুচো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো 2 মিনিটের মতো ফ্রাই হওয়ার পর আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি, কিছুটা সয়া সস দিয়ে দিলাম, কিছুটা চিলি সস দিয়ে দিলাম, কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, কিছুটা স্যাজওয়ান সস দিয়ে দিলাম। এরপর আমি নুডলসটা এখানে দিয়ে দেব, কিছুটা লবণ দিয়ে দেব, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এখন নুডলসটা পুরো হয়ে গেছে, আর আগের যে সবজিটা আমি দিয়েছিলাম সেই সবজিটার আমি কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি, সেইটা আমি আরো কিছুটা মিশিয়ে নেবো। এরপর আমি নুডলসটা নামিয়ে নেব। এখন নুডলসের রেসিপিটি তৈরি হয়ে গেছে, আর আমি এটা পরিবেশনের প্লেটে নামিয়ে নিয়েছি।